আমরা এখন মাছ ধরার একটি প্রচলিত যে মাধ্যম সেটা হচ্ছে আমাদের এলাকায় এটা কি বলে জালি, তাই তো? আমরা এখন খেউজালি হ্যাঁ আমরা এখন খেউজালি বানাচ্ছি। এটার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটা আগে একটু বলে নিই। প্রথমত হচ্ছে আমরা একটা নেট কিনেছি এখানে। রিপন ভাই, এটা কি মাপ আছে? মানে কত হাত বাই কত হাত? 3 হাত, 2.5 হাত, এইদিকে হচ্ছে 3 হাত, 3 হাত বাই 2.5 হাত বা এরকম। মানে এটা হচ্ছে সবচাইতে ছোট মাপের যে জালিটা বাজারে পাওয়া যায় সেটা আমরা নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে হচ্ছে 100 টাকা। আর এটা যদি ফেব্রিকটা দেখাই, এটা বেশ ভালো মানের একটা ফেব্রিক। আর একটা সবচেয়ে উন্নত মানের আরও একটা ছিল, ওইটার প্রাইস সম্ভবত হচ্ছে 60-70 টাকা নেবে আর কি। সো আপনারা যে কোনো বাজার থেকে এটা কালেক্ট করতে পারবেন। আর আপনার প্রয়োজন হবে হচ্ছে, যেখানে 3টা মাথা দেখা যাচ্ছে, একটা জালের 3টা মাথা থাকে, এটার জন্য মাপ অনুযায়ী আপনার বাঁশ কেটে নিতে হবে। সো এখানে 3টা মাপের বাঁশ আছে, তাই তো? এখানে একদম কর্নারটা একদম সুন্দর করে দেওয়া হয়েছে। এবং এখন আমরা হচ্ছে এটা প্রস্তুত করব। কিভাবে কি করতে হয় আমাদের রিপন ভাই এখানে দেখাবে, সমস্যা নেই, আপনারা দেখতে থাকেন। আচ্ছা, এই জালি তৈরি করার জন্য যে 3টা বাহু থাকবে আর কি, এগুলাকে বলা হচ্ছে কি জানো? পারুনি। সো এখানে পারুনি বানানোর জন্য 2টা বাঁশ কাটা হয়েছে। বাঁশগুলো হচ্ছে তল্লা বাঁশ, চিকন মাপের। সো এখানে কাজ করা হচ্ছে, দেখতে পারবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, রিপন ভাই এখানে কী করা হবে, যে প্রথম লোহা দিয়ে 3 মাথা আমরা এখানে, 1 মাথা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের সুজন ভাই এখানে ধরে আছে। আমি কথা কম, আমি লোহা মারব, তুই খালি কথা কবি, যে ভাই মারতেছে, ভাই মারতেছে, কারণ মারতেছে, ওই জালি নিচে থাকো না, পারেনি নিচে থাকো, পারেনি উপরে থাকে না, কোনটার উপরে কোনটা থাকবে? খুব আসন্ন দেখছিস, ঠিক আছে, যে ভাই আর জাল লাগে না, শুনতো থাকবো না, আরেক বিলের বাইরে আছে। মানে হচ্ছে তল্লা বাঁশ, কিন্তু বড় সাইজের, তাই তো? সুন্দর। আচ্ছা, আমাদের 2টা মাথা বাঁধা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের শেষ অংশটা। আচ্ছা, ওকে, ভালো মানে স্যামসাং, সুন্দরভাবে লোহা মারতেছি কিন্তু ফেটে যাচ্ছে। এই বাসটা আসলে সুইটেবল ছিল না সত্যি কথা বলতে, এরপরে হচ্ছে করতে হবে। আর এখান দিয়ে হচ্ছে তার দিয়ে বাঁধা হবে, শুধু লোহা দিলে আসলে এটা পারফেক্ট হবে না, ফেটে যেতে পারে। আচ্ছা, সো আমাদের স্ট্রাকচার আসলে মেনলি স্ট্রাকচার হয়ে গেছে আমাদের 3 মাথা, কিন্তু আসলে শুধু লোহা দিয়ে এটা আসলে পারফেক্ট হবে না, অন্য তার দিয়ে বাঁধতে হবে। সো এখন কি সুতা দিয়ে বাঁধবা? ওকে, এবারে এই যে জালটা আছে এটা হচ্ছে, এই বাহুটার নাম যেন কি? পারুনি। মানে পারুনির সাথে আটকানোর জন্য এখানে একটু একটু খেয়াল করবেন, সুন্দরভাবে, হ্যাঁ, কালো সুতা দিয়ে বাঁধতে হবে সুন্দর করে। আমি দেখাচ্ছি এখানে, সমস্যা নেই, না বললে হবে। মানে জালের যে কোনো এক সাইড দিয়ে এখানে শক্ত একটা দেওয়া আছে, শক্ত একটা সুতা দেওয়া আছে সাদা কালারের, দেখতে পাচ্ছেন, এখান দিয়ে জাস্ট কালো সুতাটা যাবে, চিকন সুতাটা দিয়ে হচ্ছে এই পারুনির সাথে জাস্ট বাঁধতে হবে। আবার আপনি যদি চান যে জালটা খুলে রাখবেন,
বাড়িতে সো তখন আপনি জাস্ট এই গেটটা খুললেই পুরো জালটা নিয়ে আসতে পারবেন এই সুতা কি এইগুলার ভিতর দিয়ে যাবে হ্যাঁ ওর ভিতর দিয়ে যাবে ওকে কাটা এটা দাও আর একবার আরেক পাশ সরাই একটু বড় করে এটা দাও শক্ত সুতা দিলে ভালো আর কি বাট আমাদের যে সুতাটা আছে এখানে শক্ত এটাও শক্ত যথেষ্ট স্ট্রং উল্টো তুলে দাও আরে ভাই দি আগে এক পা এ ধরে না যা জাস্ট হচ্ছে মানে যে ফাঁকা জায়গাগুলো আছে ওখান দিয়ে যা সুতাটা আসবে এটা খুব ইজি এটা জায়গা করতে পারবে খুব নরমাল এটা আরামের কি নরমাল কাজ যদিও আমরা যারা মানে বছরে জাস্ট দুইবার এই জিনিসটা হাতে নেই তাদের জন্য বেশ টাফ অনেকে হয়তো এটা চিনবেই না নতুন দেখবে ওখান তো সুতা খোলা যাবে টান ওইভাবে টান সুজন টান মানে দিত সুন্দরভাবে টান জালি বানাইলাম তিন চার জনে জাল তো এই কুস ফেলাইলি ভাই লুজ দে এলো কাজ কর ভাই টান এটা লাও তুমি হ্যাঁ ছোটো লোয়া দেখছে না তুমি পার এই জাল ছিড়ে যাবে না না পাগল না গিয়া এবার হচ্ছে এই মাথা প্রথমে আমরা লোহা লোহা দেওয়া হয়েছিল একটা এখন হচ্ছে জিআইটারের একটা পেঁচে দেওয়া হবে আরো সাপোর্টের জন্য দেখি 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 হ্যাঁ কীভাবে কী করতেছি না না আমি জাস্ট এটা কী করবো জিআইটারের এটা দিব না এখন এটা পরে দাও এটা পরে দাও জিআইটারটা দিব না যেদের ভাত দিব ওই যেহেতু এটা আগে দিয়ে দাও যেহেতু কো আছে আরে মাস্টার ওকে এখানে হচ্ছে লাস্ট একটা মাথায় যেহেতারের ভাত হবে ভাত দেওয়া হচ্ছে লোহা আসলে এনাফ না আসলে বাসটা যদি শুকনো হতো তাহলে হচ্ছে লোহা দিলেই এনাফ ছিল লোহার বড় হলেই চলত ঠিক আছে এটা অবশ্য অনেক টেকসই হচ্ছে দীর্ঘদিন জালের মেয়াদ যতদিন তার চাইতেও এই যে ইগুলা বাধা হচ্ছে এটার মেয়াদ আরো বেশি থাকবে টেকসই দেখা যাক কতটা টেকসই হয় আসলে মারতুল আচ্ছা আমাদের দুই মাথা মানে বাধা হয়ে গেছে লাস্টের মাথাটা বাধা হচ্ছে এটা হলে মোটামুটি কমপ্লিট হবে এরপরে নেটটা জাস্ট আটকানো হবে পানিতে নামবো পানিতে নামবো পানিতে নামবো মাছ ধরবো সুজন মিয়া সুজন ভাই সুপ্ত
ওকে তিন মাথায় বাধা শেষ, ওই মাথা বাধা আছে না, ওই মাথাও শেষ বাহুর সুতাটা পেঁচানো হচ্ছে। এটা আসলে সুবিধাটা হচ্ছে অনেকে জাস্ট এখানে 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 পার্ট বাই পার্ট আসলে বাঁধে, যে জিনিসটা হয় যেখানে একটু যদি ফাঁকা জায়গা থাকে, একটু ফাঁকা জায়গা থাকলে এখান দিয়ে আসলে মাছগুলা চলে যাবে। সো এটা বেস্ট ওয়েটা হচ্ছে যে সুতার মাধ্যমে এইভাবে বাঁধা, তাতে একটা মাছও এখান থেকে যেতে পারবে না। কুয়ার যেটা মডেল, এই মডেলই থাকতো। আচ্ছা শেষের দিকে না, একদম লাস্ট পার্ট বাঁধা হচ্ছে, ওটার সাথে বাইরে দিলে হবে। মানে আমাদের জালি বানানো কমপ্লিট। সো আমরা পুরো ভিউটা দেখাবো, লাস্ট গিটটা দেওয়া হচ্ছে। আমাদের সুজন ভাই অনেক পরিশ্রম করেছে আসলে, সেগুলো অবশ্যই এইসব কাজে আসলে এক্সপার্ট, অলরাউন্ডার মানুষ, তাই না সুজন ভাই? জালি বানানোর ইচ্ছুক থাকলে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করুন, জেলার ভিতরে গোপালপুর উপজেলায় আসবেন, টাঙ্গাইল জেলার সেরা জালি বানানোর কারিগর, তাই তো? হ্যাঁ, উত্তর অঞ্চলের সুজন ভাই। যদিও সে জালি বানাইতে আসলে 3-4 ঘন্টা লাগাই ফেলছে, আনফরচুনেটলি সে নিজে মেশিন দ্বারা জালি প্রস্তুত করে, মেশিন দ্বারা, তাই নাকি সুজন? মেশিন ছাড়াই তুমি তোমার কি খুব নাম রাগ উঠে যায় কেন? ওকে সো জালি বানানো কমপ্লিট। সো জালিটা একটু মেলে ধরো রিপন ভাই, না না কথা বলা লাগবে না, তুমি জালিটা জাস্ট একটু দেখাও কিরকম কমপ্লিট হলো। সো জিনিসটা হচ্ছে যে তিন মাথাতেই যে তারের বাধ্য হয়েছে, দেখুন। সো এই তো কমপ্লিট। সবাইকে ধন্যবাদ জালি বানানো দেখার জন্য।